আমি এখন ফায়ার ব্রিগেডে জব করি। এই বাসায় আগুন ধরছে বইলা আমি প্রায় 10 কিলোমিটার দূর থেকে আমার গাড়ি নিয়ে আসছি, তো এখন আমি কিন্তু আগুন নিভাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো এটা হচ্ছে আমাদের ফায়ার ব্রিগেডের ট্রাক। সো আমরা ট্রাকটার কি কি ফ্যাসিলিটি আছে তা আপনাদেরকে এ টু জেড চেক করে দেখাবো, প্লাস আপনাদের এই ট্রাক মোডটা ইউজ করা উচিত হবে কিনা তাও আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ এক কথায় মূলত আমরা রিভিউ করব। সো আমি একটা ম্যাপ সিলেক্ট করে আমি গেম সেন করে ফেলি। সো আমি গেম সেন করতেছি, আর পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকি কেন, আর যারা যারা দেখার ইচ্ছা নাই তারা ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিওটার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা চাইলে ডাউনলোড করে চলে যেতে পারেন, কোনো প্রবলেম নাই। আর এই ট্রাক মোডটা MAX চ্যানেল নামক একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে, সো ওই ভাইয়াকে একটু সাপোর্ট করে দিয়েন। ওই ভাইয়ার ইউটিউব চ্যানেলের লিঙ্কও আমার ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সো এই দেখেন, এটা হচ্ছে আমাদের মূলত ফায়ার ট্রাক। সো এই দেখেন, আমরা এক এক করে ফ্যাসিলিটি দেখবো, তার আগে চলেন আমরা মূলত ইন্টেরিয়র ক্যামেরাটা দেখে আসি। সো এটা হচ্ছে ট্রাকটার ইন্টেরিয়র ক্যামেরা, আর মেবি মিররগুলো কাজ করে না। হ্যাঁ, মিররগুলো কাজ করতেছে না। সো আমরা 3 নম্বর ক্যামেরাতে চলে যাই। সো এই দেখেন, এটা একটু মানে রিয়েলিস্টিক করা হয় নাই, কার্টুন কার্টুন লাগতেছে। ওকে, নো প্রবলেম, আমরা এর ডান পাশে একটু স্টিয়ারিং হুইলটা ঘুরাই, তাহলে দেখবেন পিছনের চাকাটা কিন্তু বাম পাশে ঘুরে গেছে। সো আবারও আমি বাম পাশে সামনের চাকাটা ঘুরাই, তাহলে দেখবেন যে পিছনের চাকাটা ডান পাশে ঘুরে গেছে। সো এটা হচ্ছে মূলত মাল্টি এক্সেল যেই বাস বা ট্রাক আছে ওইগুলার এরকমই হয়। সো ওকে, ও ভাই বাস আমার উপর দিয়ে চলে গেল। ওকে, সো আমরা এখন ফ্যাসিলিটি দেখবো। আমি একটু জুম আউট করি, আমি দরজার বাটনে ক্লিক করি, তো এই দেখেন বাম পাশের দরজাটা খুলে গেছে। সো ওকে, দরজাটা খুলে গেল। আমরা এখন উপরের বাম পাশে 1 2 3 লেখা যে বাটনগুলো আছে ওইগুলোতে ক্লিক করব। সো একে ক্লিক করি, একে ক্লিক করলে ডান পাশের দরজাটা খুলে যায়। ওকে, আবার আমি লাগিয়ে দিই, পরে 3 ক্লিক করি। ও ভাই, ও ভাই, এটা জোস দেখছেন। 3 ক্লিক করার সাথে সাথে মূলত যেই সিঁড়িগুলো থাকে ফায়ার ব্রিগেডের গাড়িতে ওইগুলো কিন্তু ওপেন হয়ে গেছে। ও ভাই, এত উঁচু, প্রায় 1 2 3 4 5 6 তলার উপরে আমরা চলে গেছি। সো এইটাই হচ্ছে এই ট্রাকটার মূলত ঝাঁকানাকা একটা ফ্যাসিলিটি। আর এই দেখেন, নিচে কিন্তু 4টা মূলত পা চলে আসছে অফ জোস। সো আবার আমরা অফ করে দিই, দেখেন সব কিছু আবারও আগের জায়গায় চলে আসছে। এখন আমি 2 ক্লিক করি, 2 ক্লিক করলে কি হয় একটু আমরা দেখার চেষ্টা করি। দেখেন, 2 ক্লিক করলে পানির যেই মূলত মানে পাইপগুলো রাখা থাকে ওই দরজাগুলো খুলে যায়। সো দেখছেন, আমার কাছে খুবই জোস লাগছে, আর আপনারাও আশা করি ড্রাইভ করে মজা পাবেন। সো আমি একটু ভিতরে চলে যাই, ভিতর থেকে একটু ড্রাইভ করব আর হাই স্পিডটা চেক করার চেষ্টা করব। সো আপনারা ভিতরে আসলে কিন্তু একটু ট্রাকের গ্লাসটার জন্য আপনারা ভিউটা অন্য কালারের পাবেন, বাট আমার কাছে খুবই জোস লাগতেছে, রিয়েলিস্টিক। ও ভাই, ও ভাই, ব্রেক কাজ করে না। সো আমরা 2টা দিক পেয়ে গেলাম, একটা হচ্ছে মানে খারাপ দিকের মধ্যে 2টা দিক পেলাম, একটা হচ্ছে ব্রেক কাজ করে না বা রিয়েলিস্টিক ব্রেক না, আর একটা হচ্ছে মূলত মিরর কাজ করে না। সো ওকে, আমরা একটু ড্রাইভ করি, আর স্টিয়ারিং হুইলটাও কিন্তু দেখা যাচ্ছে না, আর বাকি ওভারঅল সব কিছুই ভালো আছে। সো আমরা একটু ড্রাইভ করি। ও ভাই, ও ভাই, ও ভাই, বুঝতেছি না, মানে ডানে বামে করলে স্টিয়ারিংটা নিজে নিজে মূলত মানে গাড়ি চলে যায়, ড্রিফ্ট দিচ্ছে বেশি। সো আমি একবার ব্রেক করি, তো এখন ব্রেকে আমি ক্লিক করে রাখছি, বাট ব্রেক ধরতেছে না। ওফ, এটা তো তাহলে একটা ঝামেলার কাজ। আর আমরা যদি এখন এই মোডটাকে রিভিউ করতে চাই, তাহলে আমি মোডটাকে ওভারঅল 10-এর মধ্যে দিব 7, কারণ অনেকগুলো ফ্যাসিলিটি কিন্তু কাজ করে না, আর অন্য ফ্যাসিলিটিগুলো দিয়ে কিন্তু কোনো লাভ নাই যদি আমরা মূলত মোডটা ভালো করে নাই চালাতে পারি। সো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে, আপনারাও রেটিং করে দেন, আর কেমন লাগছে মোডটা তাও আমাকে জানায়েন, আমারও অনেক ভালো লাগবে। সো ওকে, আমি একটু ওই দেখেন, ও ভাই কত উঁচুতে তুইলা ফেলছি। ওকে, সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন, দেখা হবে পরবর্তীতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।